হ্যালো গাইস, গুড মর্নিং। আর আমি এসে গেলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে তোমাদেরকে দেখো আমাদের এখানে প্যান্ডেল না পুরোপুরি ফিটিং হয়ে গেছে। আর হ্যাপি দিওয়ালি গাইস, আমার তরফ থেকে তোমাদেরকে অ্যাডভান্সে জানাই, কারণ দিওয়ালি আর দুদিন বাকি, তোমরা ভালো করেই জানো। আর হচ্ছে আমাদের প্যান্ডেলটা আজকে একটু রিভিউ করবো, যে প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরাও একটু বলবে কেমন হয়েছে কমেন্ট করে। আর চলো দেখা যাক আমাদের প্যান্ডেল, তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, অবশ্যই বলবো আমাকে। আর যারা যারা এখনও চ্যানেল নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার ইন্টারেস্টিং আরও যে ব্লগগুলো আমি ছাড়ি সেগুলো নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। গাইস চলো দেখা যাক প্যান্ডেলটা কীরকম হয়েছে। তো গাইস এটা হচ্ছে আমাদের প্যান্ডেল, এই যে একদম এটা হচ্ছে প্যান্ডেল। এখন আমরা পিছন থেকে দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছ আজ মাঠে তো যাত্রার প্যান্ডেল হয়েছে, আমাদের বছর যাত্রা আছে কাল দিওয়ালি উপলক্ষে। আর এটা হচ্ছে আমাদের মানে ভাইফোঁটার পরের দিন হবে যাত্রাটা। আর এটা হচ্ছে আমাদের ঠাকুরের মেন প্যান্ডেল যেটা, চলো সামনে থেকে তোমাদেরকে দেখাই। তো গাইস এটা হচ্ছে আমাদের এই বছরের ঠাকুরের প্যান্ডেল, সামনের থিমটা তোমরা দেখতে পাচ্ছ। এবছর একটু চেঞ্জ করা হয়েছে, অন্য অন্য বছর আলাদা হয়। তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তোমরা। আর গোলাপি পিঙ্ক কালারের ওপরে হোয়াইট কালারের ওপর দিয়ে মানে ভালোই লাগছে প্যান্ডেলটা, আর নিচে ইয়েলো কালার আছে, বেশ সুন্দর সুন্দর লাগে। আর চারিদিকটা দেখতে পাচ্ছ একটা মাঠের মাঠ। তো ভেতরের থিমটা দেখাচ্ছি মানে প্যান্ডেলের ভেতরটা। তো গাইস এটা হচ্ছে আমাদের প্যান্ডেলের ভেতরটা, যে দেখতে পাচ্ছ তোমরা এই যে প্যান্ডেলের পিছনে যে থিম, একটা থিমের মতো লাগিয়ে রেখেছে, গাছপালা চেয়ার টেবিলের মতো করে রেখেছে। জাস্ট এখানে ঠাকুরটা এখানটাতে যে বেদি করা হয়ে গেছে, ঠাকুরটা এখানটাতে বসবে। আর ঠাকুরটা খুব শিগগিরই আনা হবে, কারণ কাল পরশু দিন পুজো, তো কালকে সম্ভবত আনা হয়ে যেতে পারে, সেটা ডিপেন্ড করে ঠাকুরের ওপর। তো চলো এখানে কিছু সিনেমেটিক শট তোমাদেরকে দেখাচ্ছি, সেটা এনজয় করো। এটা হচ্ছে আমাদের হচ্ছে এবছর কালী পুজোর প্যান্ডেল। আর দেখতে পাচ্ছ আমরা এখন মাঠেতে প্রচুর রোদের মাঝেতে ভিডিও করছি, আর প্রচুর পরিমাণে তাপ আছে রোদের, আর হালকা হালকা শীত শীত পড়ে গেছে, তার জন্য আমাদের কিছু মালুম পড়ে না। তো পিছনে দেখতে পাচ্ছ আমাদের যাত্রা প্যান্ডেল একদম ঠিক কিছুটা তাই যে। তো এবার যাত্রা এবছর হয় ভাইফোঁটার পরের দিন, ভাইফোঁটার পরের দিন। তো চলো সেই প্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদেরকে, ওটা এখনও কিছু ফিটিং হয়নি। সেটা হচ্ছে আমাদের রাকেশবাবু এখন হচ্ছে মাছের উপরে উঠে বসে আছে, এই যে মাছের উপরে কী বলবে দেখে মানে যত বলো তত বেশি এরা। এটা হচ্ছে আমাদের যাত্রার এবছর প্যান্ডেল, যে স্টেজটা করেছে, প্যান্ডেল বলতে এটা স্টেজ যাত্রা। আর মানে স্টেজটা এখন যাইতে অবস্থা সব কাপড় টাপড় মিলে দিয়ে চলে গেছে, এখন কিছু হয়নি বলে স্টেজের কোনো মান সম্মান নেই। তো এই দেখতে পাচ্ছ ওটা স্টেজটা বেশ ভালোই বড়ো হয়েছে, যাত্রাটা হবে এবছর। সে আবার হয়তো মানে প্যান্ডেল উঠছে বেশি চুল আর একটু। সেটা হচ্ছে আমাদের মুন্ডেশ্বরী নদী। কিছুদিন আগে নদীতে জল প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো, আবার কমে গেছে, আর এখন জলটা বেশ স্বচ্ছ হয়ে গেছে। আগের থেকে ফুলানি জল ছিল, আগের থেকে স্বচ্ছ হয়ে গেছে, ভালোই লাগে, সুন্দর লাগে। নদীতে জল মানে নেই বললেই চলে, খুবই কম। তো গাইস এখন দাঁড়িয়ে আছি গাছের ছাওয়াতে, আর হচ্ছে সবাই বলছে নাকি ঠাকুরটা দেখতে যাবে রাজাটি, মানে এবছর ঠাকুর বানিয়ে দিয়েছি রাজাটিতে। তো দেখে আসি ঠাকুরটা কেমন হয়েছে, কারণ সেখানে ঠাকুরটা অনেকদিন হয়ে গেলো দেখা হয়, অনেকদিন বায়না দিয়ে দিচ্ছি, আর মানে দুদিন পর পুজো তোমরা বুঝতে পারছো। তো ঠাকুরটা দেখে আসতে হবে কেমন কি ফিটিং ফিটিং হচ্ছে। চলো গাইস দেখা যাক, আমি যাবো পাড়ার ছেলেদের সঙ্গে। আর চলো সেখানে গিয়ে কথা হচ্ছে একবারে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কি। এখানে সামনে আয়, সামনে দেখতে আমি ঠাকুর আছে। তো গাইস এতক্ষণ রাজাটিতে ঠাকুর দেখলাম অনেকগুলো ঠাকুর, কিন্তু এই ঠাকুরটা সেরা হয়েছে ওখানের, পুরো একদম ওই যে জবা ফুলের ওপরে দিয়ে থিমটা বেশ দারুণ বানিয়েছে দেখতে পাচ্ছ তোমরা।
আর একটা জিনিস গাই, সব থেকে ছোট ঠাকুর দেখলাম আর একটা ঠাকুরে, যে তোমরা দেখতে পাচ্ছ সব থেকে ছোট ঠাকুর দেখলাম ওখানের মধ্যে। ঠাকুর দেখে ফিরছি এবার বাড়ির দিকে, চক্করপুরের রাস্তায় রয়েছি এই মুহূর্তে। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, তোমরা তো জানো ভিডিওটিতে একটা লাইক করতে হবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, হ্যাপি দিওয়ালি গাইস।